আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আলি সাহাবি আজমাইন আমাবাদ সম্মানিত ফেসবুকের বন্ধুগণ নিশ্চয়ই আল্লাহ সুবন্নতালার বিশ্বাস রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে হঠাৎ লাইভে আসলাম একটা বিষয় নিয়ে অতিব গুরুত্বপূর্ণ একটা বিষয় সে বিষয়টা হচ্ছে আপনার বর্তমান সময় যে ইন্টারনেট আমাদের কাছে বিভিন্ন অ্যাপস উপহার দিচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আমাদের কতটা উপকার হচ্ছে আর কতটা ক্ষতি হচ্ছে এ বিষয়ে একটা আলোচনা রাখবো ইনশাআল্লাহ আজিজ খাস করে টিকটক বা মিউজিক্যালি বলে যে দুটো অ্যাপসের ব্যাপারে আজকে কথা বলবো টিকটক অথবা মিউজিক্যালি অথবা টিকটক এবং মিউজিক্যালি এই বিষয় নিয়ে কথা বলবো তো দেখুন পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় যার শুরুয়াতটা কিন্তু ভালো দিয়ে হয় খাস করে দেখবেন যে পৃথিবীতে এমন কিছুই কেউ আবিষ্কার করেননি যেটা মানব জাতির ক্ষতি হবে বলে আবিষ্কার হয়েছে এমন নয় বরং প্রত্যেকটা বিষয় কিন্তু মানুষের প্রয়োজনীয় মানুষের কাজে মানুষ যাতে ব্যবহার করতে পারে বিষয়গুলোকে বা মানুষ যাতে করে তার থেকে বেনিফিট পায় লাভ পায় এমনই বিষয় কিন্তু মানুষ করে থাকে আবিষ্কার তো যদি এটা বলা যায় তেমনও বলা যাবে যে পিস্তল যখন আবিষ্কার হয়েছিল। এটাও কিন্তু অপব্যবহারের জন্য আবিষ্কার হয়নি এটা হয়তো সীমান্ত রক্ষার ব্যাপারে মানে ভার বহন করবে এমন এই জন্য আবিষ্কার হয়েছিল কিংবা বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য মানুষ পিস্তল আবিষ্কার করেছিল এরকম নানাবিধ আরও পয়েন্ট রয়েছে অর্থাৎ এর পৃথিবীর পক্ষে কোনো কিছুই কিন্তু এমনি আবিষ্কার হয় না মানে অবশ্যই মানুষ ভালো কিছু দেবে জাতিকে এই কথা বলেই কিন্তু এই কাজ করেই কিন্তু মানুষ আপনার এই এগুলো আবিষ্কার করে থাকে সাধারণভাবে তো এখন প্রশ্ন হলো যে আমরা ইন্টারনেট পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে কি উপকার হচ্ছে সেটা আমরা সবাই জানি যেহেতু ফেসবুক লাইভ আপনারা দেখছেন আপনারা জানেন যে ফেসবুক থেকে কত উপকার হয় তো কোনো জিনিসের যে কোনো জিনিসেরই কিন্তু আপনার একটা ব্যাড সাইড আছে একটা গুড সাইড আছে তো এটা নিজের মস্তিষ্কের ব্যাপার যে আপনি কোন সাইডটা নেবেন দেশলাই দেশলাই বা লাইটার এটা কিন্তু আপনার রান্নার কাজে ব্যবহার ব্যবহার করা হয় যে রান্না না খেলে হয়তো আমরা দুনিয়াতে বাঁচতে পারি না আবার এই দেশলাইটা কিন্তু আবার ব্যবহার করা হয় আপনার ওই এরই কাজে ঘর পোড়ানোর কাজে তাই না তো দুটোই মানে সাইড থাকে যে কোনো একটা যে কোনো বিষয়ের তো আমরা ফেসবুক পেয়েছি ফেসবুকের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন আলেম সমাজ এই ফেসবুকের মাধ্যমে সে দাওয়াতের কাজ করছেন ইন্টারনেটের মাধ্যমে দাওয়াতের কাজ করছেন এই দাওয়াতের কাজগুলো করছেন আলহামদুলিল্লাহ তো এই দাওয়াতের কাজগুলো কতটা আমাদের উপকার হচ্ছে এটা আমরা হয়তো বলে শেষ করতে পারব না আমার মনে হয় আলহামদুলিল্লাহ অনেক উপকারের উপকার হচ্ছে আমাদের দাওয়াতের কাজগুলো তাই না তো এই দাওয়াতের মাধ্যমে মানুষ হেদায়ত পাচ্ছে বিদাত কিতাব বুঝতে পারছে ইমান কি তা বুঝতে পারছে জান্নাতের রাস্তা কোনটা এটা বুঝতে পারছে যাই হোক আলহামদুলিল্লাহ তো এটা একটা ব্যাপার যে মানুষ কিন্তু নানাবিধ উপকার পাচ্ছে ইন্টারনেট থেকে তখন ইন্টারনেট ইন্টারনেটেরও কিন্তু খারাপ দিক রয়েছে বহু খারাপ দিক রয়েছে এটা আপনারা আমরা সবাই জানি অবগত আছি যে ইন্টারনেটের মাধ্যমেই বহু যুবক পথভস্ত হয়ে যাচ্ছে বহু সংসার নষ্ট হয়ে যাচ্ছে বহু যুব সমাজ একদম অন্ধকারে অর্থাৎ জাহিলিয়াতের যুগের মতো অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে এমন ঘটনা আমরা দেখতেই পাই অনেকে আমাদেরকে প্রশ্ন করে বিভিন্ন সময় যে এই ব্যাড হ্যাবিট আমরা ছাড়তে পারছি না সো এটাকে কি করে আমরা এই করব ছাড়ব ইত্যাদি ইত্যাদি অনেক কথা তখন প্রশ্ন হলো যে ইন্টারনেট যত বাড়ছে তত দেখেন মানুষের কিন্তু উপকারও হচ্ছে যেমন হয়তো আমাকে কজন চিনত হয়তো আমার গ্রাম তার পাশে পাশের গ্রাম তার পাশের গ্রাম তো আমাকে এখন হয়তো লাখো মানুষ চেনে সিমিলারলি আরও অনেক ভালো ভালো স্কলার রয়েছে যারা তাদেরকে কিন্তু এই দুনিয়ার বহু মানুষ চিনছে আমরাও জানছি আমরা হয়তো ফেস টু ফেস দেখার সৌভাগ্য অনেককেই করিনি বা হয়নি আমাদের তাদেরকে কিন্তু আমরা এ বাই ফেসবুক বাই ইনস্টাগ্রাম বাই আপনার হোয়াটসঅ্যাপ বা বাই ইউটিউব আমরা কিন্তু পাচ্ছি তাদেরকে আলহামদুলিল্লাহ তাদের সুন্দর বয়ান শুনে আলোচনা শুনে তাকরির শুনে আমরা অনেক উপকার লাভ করছি সামান্য কিছু কষ্টের বিনিময়ে এটা অনেক সময় ফ্রি অফ কষ্ট বলা যেতে পারে সামথিং কিছু এমবির মাধ্যমে এগুলো আমরা পেয়ে থাকি তো এই ইন্টারনেট যত উন্নত হচ্ছে মানুষের তত উপকার হচ্ছে পাশাপাশি কিন্তু একটা ক্ষতির দিক রয়েছে এই ক্ষতির দিকটা চরম খারাপ করছে যুব সমাজকে তো নষ্ট করছে করছেই যাদের হাতে ইন্টারনেট রয়েছে এটাকে হাতিয়ার রূপে ব্যবহার করছে তারা কিন্তু অনেকেই এই ক্ষতির দিকে নিমজ্জিত হচ্ছে তো এরকম বিভিন্ন অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ভিডিও তৈরি করা বিভিন্ন অডিও তৈরি করা যেমন কিছুদিন আগে আপনারা সবাই অবগত আছেন যে ব্লু হুইল হুইল যে গেমটা এটা নিয়ে একটা মারণ গেম ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ভাইরাল ব্যাপার হলো তো তারপরে আর মোমো বলে যে গেমটা এখন এগুলো কিছুই না ইন্টারনেটের বা বিভিন্ন অ্যাপসের কার সাজি এটুকুই তো এখন প্রশ্ন হলো যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা অ্যাকচুয়ালি করব সেটা হচ্ছে আপনার টিকটক বা মিউজিক্যালি ইদানিং দেখা যায় যে অনেক মানুষকে আপনারা দেখতে পান যাকে আপনি চেনেন জানেন বুঝেন সেসব মানুষগুলো ইন্টারনেটে আসছে বিভিন্ন হিরো হিরোইনদের ডায়লগ নিয়ে কেউ বা গান নিয়ে কেউ বা মাওলানাদের ওয়াজ নিয়েও টিকটক বা মিউজিক্যালিতে ফানি ভিডিও বানাচ্ছে ফানি মানে একটু কিছু সময় আনন্দ দেয় এমন একটা এমন কিছু ভিডিও তো এই যে ভিডিওগুলো আমরা পাচ্ছি যে ছেলেটাকে আপনি চেনেন জানেন ওই পদ্মার ধারে বসে আড্ডা দেয় রোডের পাশে বসে আড্ডা দেয় কিংবা গার্লস স্কুলের সামনে বসে আড্ডা দেয় তো এইসব যুবকরা দেখা যাবে শাহরুখ খানের কোনো একটা ডায়লগকে নকল করছে কিংবা হানি সিংয়ের কোনো গানকে একটা নকল করছে অথবা এই এইরকম বিভিন্ন গান বিভিন্ন ডান্সকে কপি করে তারা মিউজিক্যালিতে আসতে চাইছে আসলে এরা একটা মেন্টালি ডিসব্যালেন্স বলা যেতে পারে এদেরকে যে এরা নিজেকে হয়তো যেটা বিষয় নকল করতে চায় ভাবে হয়তো আমি শাহরুখ খান বা আমি ফুলান আমি ফোলান ইত্যাদি ইত্যাদি এরা ভাবতে চায় ভেবে তার ডায়লগটাকে নকল করে দুনিয়াবাসীকে দেখাতে চায় যে আই ক্যান ডু অ্যাক্টিং মানে আমি হো অ্যাক্টিং করতে পারি এটা একটা হয়তো দেখাতে চাই কি আল্লাহ ভালো জানে কী তাদের মেন্টালিটি জানি না তবে সবচেয়ে ভালো লাগে মানে মজার জিনিস এইটা যে একটা মেয়ে গান গাইছে কিন্তু একটা ছেলে সেখানে অ্যাক্টিং করছে কিন্তু একটা ছেলে গান গাইছে একটা মেয়ে অ্যাক্টিং করছে মানে এটা দেখলে মনে হয় যে যেন ওরা মেয়ে বা ছেলে না হিজরা ভালো করে বুঝুন যে একটা ছেলে একটা মেয়ের কণ্ঠকে মিমিক্রি করার চেষ্টা করছে আসলে মিমিক্রি জিনিসটা কিন্তু আলাদা মিমিক্রি মানে আপনাকে আমি অনুকরণ করছি অনুকরণের মাধ্যমে ওইটা আপনি যেভাবে কথা বলেন ওইটাকে আমি মানে সেম সেম রিপিট করছে এটাকে বলা মিমিক্রি কিন্তু এরা মিমিক্রি নয় বরং এরা ঠোঁটের মাধ্যমে একটা অঙ্গভঙ্গি করছে যেটা সেই নায়ক বা সেই নায়িকা বা সেই মারোন সাহেবই বলছে কিন্তু ওটাকে শুধুমাত্র জাতির সামনে পৌঁছে দিচ্ছে বাই লিপস লিপসিংয়ের মাধ্যমে ঠোঁট নড়াচ্ছে এবং ওইভাবে অ্যাক্টিং করে দেখাচ্ছে মানে অনেককে দেখলাম যে এটা কোনো হয়তো কঠিন ডায়লগ বলতে গিয়ে ও কষ্টের একটা ডায়লগ বলতে গিয়ে চোখে পানীয় নিয়ে আসছেন সো তারা কতটা চেষ্টা করছে যে অভিনয় যেটা তারা করতে চাইছে রিয়েলিস্টিক একটা অভিনয় একদম জীবন্ত যেন একটা অভিনয় তারা করতে চাইছে তো এই বিষয়টা এতদূর ছিল মোটামুটি যে মানুষ একে অপরের মেমিক্রি করছে বাই লিপসিং তো এইটা আসলে কতটা সম্মত বা শরীয়তকে যদি একটু আমি পরেই আলোচনা করি তাহলে এটা কতটুকু মানে মানুষের মানবতা মানবতার দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে এখানে আমি দশে একে কত দেব তো এখানে দেখা যায় যে সব ছেলেগুলা যেসব সব এই মিমিক্রিগুলো বা লিপসিং করছে এই টিকটকের মাধ্যমে মিউজিক্যালের মাধ্যমে আমার মনে হয় না যে এরা সুস্থ ব্রেনের আমি এদেরকে সুস্থ ব্রেনের বলে মনে করতে পারি না কারণ মানুষকে হাসানোর জন্য করছে এটা ঠিক আছে ওকে নো প্রবলেম কিন্তু এরা যা করতে চাইছে সেটা একটা হাস্যকর একটা দৃশ্য একটা বড়ো অ্যাক অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে অনুকরণ করছে এটা হাস্যকর একটা দৃশ্যের মাধ্যমে এটা প্রতিপন্ন হচ্ছে তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল আমাদের যুব সমাজের জন্য এই টিকটক আর মিউজিক্যালিতে আপনার ভিডিও বানানোর জন্য মানুষ ব্যতিব্যস্ত তখন এই ভিডিও ফানি অবস্থায় ছিল এক সময় লোকজন বানাচ্ছিলো তো বানাতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলো যেটা আমাকে খুব কষ্ট দিল যার ফলে আমি লাইভে আসলাম আদারওয়াইজ আর আসা হচ্ছে না ব্যস্ত থাকার কারণেই বিভিন্ন প্রোগ্রামের কারণেই তো খুব কষ্ট দিল এই জন্যেই বলছি যে আমি হয়তো সম্ভবত পরশু দিন একটা ভিডিও দেখলাম যেখানে তিনটে ছেলে একজন ইমামতি করছে আর দুজন তার পেছনে মুক্তাদি তা আমি ভাবলাম মনে হয় একটা সলাতের কোনো দৃশ্য কিন্তু আসলে ওটাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে সেটা টিকটক এ থেকে একটা ভিডিও বানানো হয়েছে অর্থাৎ সলাদকে নিয়ে মানে কি ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তারপরে আজকে আবার যখন লক্ষ্য করলাম দেখলাম যে দুজন তিনজন মহিলা তারা কী বলবো হিজাব পরে রয়েছে সলাতের অবস্থায় রয়েছে সলাত পড়ছে তো অবস্থায় মানে সিনটা এমনভাবে তারা ইয়ে করছে আর কি ক্রিয়েট করছে যে তারা সালাতের মধ্যে প্রস্তুত মানে তারা সালাতে আদায় করছে ফার্স্ট অফ অল কেউ যদি প্রথমে তাদেরকে দেখে দৃশ্যটা মনে করবে যে তারা সালাতে আদায় করছে তো সে আলহামদুলিল্লাহ বলতেই পারে কিন্তু কয়েক সেকেন্ড পর দেখা গেলো সেখান থেকে বাজনা শুরু হচ্ছে পেছনে দুজন নাচতে শুরু করেছে বান্দরের মতো আর পরে আপনার ওই যে ইমাম মানে সোকল ইমাম ওই টিকটকের যে ইমাম হ্যাঁ সেও নাচতে শুরু করেছে নাউজিবুল্লাহ মিন জালিক তো এরা জানি না কার ঘরের সন্তান এরা যদি মুসলমান ঘরের সন্তান হয় তাহলে তাদের মা বাবার শিক্ষা দিতে তাদেরকে হয়তো তাদের ঘাটতি রয়েছে অথবা এই যে কাজগুলো করছে তার জন্য তাদের মা বাবার কাছে অন্যায় বা নেকি তো দূরে কথা মানে গোনা পৌঁছাবে হান্ড্রেড পার্সেন্ট গোনা পৌঁছাবে কেন তাদের ছেলেগুলা এইভাবে তাদের মেয়েগুলো এইভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে গোটা জাতির সামনে যে সলাদ কে আল্লাহ সোবান বলেছেন যে আপনার এইটি টু টাইমস বিরাশিবার বলেছেন একিম ইশোলা কি মিশলা তোমরা সালাদ কায়েম করো নামাজ পড়ো আপনি যদি সারা জীবন রোজা করেন সুন্নতি তরিকায় আপনি দিন বাঁচবেন আল্লাহ সুমান তাল্লাহ যদি ততবার আপনাকে তত বছরে ততবার যদি হজ করার তৌফিক আদা করেন এবং আপনার সমস্ত সম্পদ যদি আপনি মরার পূর্বে দান করে যান শুধুমাত্র আপনার সলাদটা নেই তাহলে আপনি কেয়ামতের মাঠে দাঁড়াতে পারবেন না মানে লাইক সালাত লাইক ইজ অ্যাডমিট কার্ড উইদাউট অ্যাডমিট কার্ড ইউ ক্যান এন্টার ইউর এক্সামিনেশন হল সিমিলার সালাত ইজ সিমিলার লাইক দ্যাট আপনি যেমন আপনি নামাজ মানে অ্যাডমিট কার্ড ছাড়া যেমন করে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না তেমন কিন্তু নামাজ ছাড়া আপনার কোনো ইবাদতই কাজে লাগবে না সে সিয়াম বলেন সিএম অন্যতম একটা ইবাদত আলহামদুলিল্লাহ তাও সেই সিয়ামটা কাজে লাগবে না যদি আপনি সালাত না আদায় করেন আর এই সালাতের ব্যাপারে আল্লাহ সুমাতলা এত গুরুত্ব দিলেন আল্লাহ রসুল বলেছেন সাত বছরের একটা ছেলে তাকে আব্বু শোনা বলে সালাত আদায় করাতে হবে দশ বছর পেরিয়ে গেলে তাকে মারার নির্দেশ রয়েছে কারণ তাকে সালাত আদায় করতে হবে সালাত আপনাকে অনেক কিছু শেখাই সালাত আপনাকে পর্দা শেখায় সালাত আপনাকে সুশৃঙ্খল হতে শেখায় সালাত আপনার মধ্যে ভাতৃত্ব বোধ গড়ে তুলে সলাত বা নামাজ আপনাকে পরিষ্কার থাকতে সাহায্য করে সালাত আপনাকে নিরিবিলি পরিবেশ পছন্দ করার মতো একটা সিস্টেম শিখিয়ে দেয় সালাতে রয়েছে বহুবিধ গুণ আর সেই সালাতকে নিয়ে কিছু মুসলমান নাকি যাই না অন্য কোনো ধর্মের তারা টিকটকে ভিডিও বানাচ্ছে তো এদেরকে কি কোনোভাবেই ফেসবুকের মাধ্যমে তাদের মুখশটাকে উন্মোচন করা যায় না বা কোনোভাবে কি এদেরকে মানে আইনের আওতায় আনা যায় না কারা এই গোলা করছে ওই তিনজন যে এই কাজটা করলো তো একজন তো ক্যামেরাম্যান ছিল নাকি এরা সবাই পশু আল্লাহ সুবানা তারা বলেছেন যে মানুষ হবে পশুর চেনিস এবং পশু বলতে গেলে আমরা শোর বুঝি শোরের চেনিস মানে আপনি বুঝেন যে পশু স্বর কুকুর এদের চেনিস তো এই যে টিকটকে নমাজকে নিয়ে যারা এরকম উল্টো পাল্টা ইয়ে করলো মিউজিক্যালি বা টক টিকটকের মাধ্যমে বানানো তো এরা কারা এরা কারা এরা কোন গ্রহের জীব এদের কি মা বাবা না এরা কি এতিম যদি এতিম থাকে এত ভালো মোবাইল তারা কোথা থেকে পেলো এটা আমার বুঝে আসে না এদেরকে কি ধরে সমাজের বুকে একটা বড় শাস্তি দেওয়া যায় না নেই কি এদেরকে শাস্তি দেওয়ার মানবতা বলে কি সব কি ধ্বংস হয়ে গেছে মানবতা কি আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা যেন কেমন ঘোলাটা হয়ে যাচ্ছে কোন সমাজে বসবাস করছে আজকে আপনার সলাদকে নিয়ে মিমিক্রি করছে এরকম ইয়ে করছে আর কি তো মানে আসলে ব্যাপারটা বুঝতে পারছি না যে মানে কোন মানে কোথায় যাচ্ছে সমাজটা আমাদের আজকে হয়তো সালাদকে নিয়ে করেছে কালকে হয়তো কোনো কেউ পুজোকে নিয়ে করবে পরশু দিন হয়তো চার্চকে নিয়ে করবে এটা কি হচ্ছে আমরা আমরা কেন চুপচাপ বসে আছি আমরা এত অন্যায় দেখি সামনে তাও কেউ আমরা প্রতিবাদ করতে এগিয়ে আসে না কেন মানে আমরা কে আমার কী চাই যে আমরা এসেছি দুনিয়াতে খাবো দাবো চলে যাবো দুনিয়া থেকে এটা কী এটা এটা তো কোনো মানবতার কাজ হতে পারে না ভাই আপনি আমার মুখে দাঁড়িয়ে আছে সে দিয়ে সে দিয়ে আপনারা অনেকে বলতে পারেন যে মোল্লা মুন্সি কী বলে ইত্যাদি আমরা যদি পিএইচডি করে আসি তাও আমাদের মূল্য সেই মোল্লা মুন্সি অনেকের কাছে হ্যাঁ তো বিষয় সেটা না বিষয় হচ্ছে যে প্রতিবাদ করার জন্য কেন মানবতা মানবতা এগিয়ে আসে না মানে মানুষ কেন এগিয়ে আসে না মানুষ চাই আমরা হিন্দু মুসলমান শিখ জৈন পৃথিবীতে যত ধর্মের লোক আছে ভাই সবাই আমরা মানুষ আলহামদুলিল্লাহ তো এই মানুষের মধ্যে থেকে অমানুষিক কাজ করবার যখন হয় তখন কেন আমরা সবাই হুমড়ি খেলে পড়ি না কেন আমরা প্রোটেস্ট করতে পারি না কেন প্রতিবাদ করতে পারি না যে এই যে অন্যায়গুলা ঘটছে যে আমি জানি না ফেসবুকে যারা লাইভটা দেখছেন এবং ইন ফিউচার দেখবেন যে এই ভিডিওগুলা আপনারা কারা কারা দেখেছেন আল্লাহ ভালো জানে আমার দেখে আমার তো মানে শরীরটাই যে খারাপ হয়ে গেল আল্লাহ সলাদকে নিয়ে মানুষ এরকম করতে পারে আল্লাহ সুমতাল্লাহ ভাগ্য ভালো আমাদের যে প্রতিদিন বিচার করেন না আল্লাহ সুমতাল্লাহ যদি প্রতিদিন বিচার করতেন তো গোলাটি টিপে আল্লাহ হত্যা করতেন এদেরকে হ্যাঁ বা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা এদেরকে তুলে নিতেন উপরে হ্যাঁ দিয়ে উপরে গিয়ে হাতুড়ি বা যার কিছু ব্যবস্থা আল্লাহ তালা করতেন তো এই নোংরাই অসভ্য ইতর চেনে যে শিক্ষিত সোকাল এডুকেটেড পিপুল হ্যাঁ মানে এদের এরা আবার নিজেকে শিক্ষিত বলে দাবি দাবি করে হ্যাঁ আবার এক একজনের একটিকে তারা প্রশংসা করে যে আমার মিউজিক্যাল এটা করলাম আমি টিকটকটা করলাম সো ফ্যাউলাস আউটস্ট্যান্ডিং এই ধরনের কথাবার্তাগুলো তারা ইউজ করে তা বুঝতে পারি না যে এরা কি মানুষ নয় আমি কোনো ধর্মের বিষয়ে বলতে চাইছেন আমি বলতে চাইছি এরা কি আসলেই মানুষ নয় যে সলাদকে নিয়ে নামাজকে নিয়ে মিমিক্রি বা এই ধরনের লিপসিং করে বা এই ধরনের নামাজের মধ্যে আপনার গান চালিয়ে দিয়েছে সলাতের মধ্যে গান চালিয়ে দিয়েছে গান গান চলছে সেই সাথে সাথে তারা আপনার ইয়ে করছে ওই কি বলবো ওটাকে ডান্স করছে তো নামাজের মধ্যে মিউজিক তো এটা কি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা অপকৌশল নয় হওয়ার মানে এটা হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে ইহুদি হতে পারে খ্রিস্টান আমি জানি না যে তারা কারা তা আমরা কি তাদেরকে সরাসরি ব্লক মেরে দিতে পারি না বা এখন তো ইন্টারনেট অনেক উন্নত আমরা কি এমন কোনো অ্যাপসের মাধ্যমে তাদেরকে জানতে পারি না যে তারা কোথায় বসবাস করে কোথায় থাকে বা তাদের পরিচয়টা কি আমরা কি কোনোভাবে তাদেরকে জানতে পারি না যদি আমরা জানতে পারতাম তো কিছু কিছুটা তো হলে আমরা এ বিষয়ে মানে দু চারটে অত চড় থাপ্পড় দিয়ে তো তাদেরকে বোঝাতে পারতাম যে তুমি কি করছো কুলাঙ্গার ছেলে কোথাও তুমি এটা করো কি তোমার মা বাবা তোমাকে কী শিক্ষা দিল যে এভাবে এরা মিমিক্রি করছে নামাজকে নিয়ে তুমি ইয়ার আর কি ফ্যাজলিমি করছো এটা কেমন কথা এটা কিসের শিক্ষা যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এখন আড্ডায় পরিপূর্ণ হয়ে গেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা তো এটা সরকারি স্কুল কলেজে ওই যে কিছুদিন আগে বেহায় হলো আবার আবার দেখছি কিছুদিন পরে হরিহরপাড়াই সেই বেহায় চলছে চারিদিকে যেন মানে গোটা দুনিয়াটাই যেন একবার বেহায় পরিণত হয়ে গেছে কেউ যেন কিছু বলার নেই হ্যাঁ সবাই যেন পশু এরকম একটা ব্যাপার হয়ে গেছে হুম প্রতিবাদ যে কেন করেন মানুষ এটা তো বুঝি না ভাই আপনি আমি চলে যাব দুনিয়া থেকে আপনার আমার সন্তান এখানে থাকবে কারোর কারোর নাতি দুনিয়াতে থাকবে নাতনি দুনিয়াতে থাকবে তো আপনি কোন দুনিয়া প্রিপারেশন নিচ্ছেন কোন দুনিয়ার প্রিপারেশন এটা হচ্ছে তো এই প্রিপারেশানটা তো আপনাকে আমাকে নিতে হবে যে আমরা যা হয় চলে যাবো চলে যাব হয়তো আল্লাহ আলম কদিন বাঁচবো কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের জন্য দুনিয়াটা কি ফিট ফর লিভিং মানে তাদের জন্য কি বসবাসের যোগ্য হবে কি এই যে বেহায়পনা দেখেন দেখেন বিহীন মানুষ কিন্তু আজ থেকে বিশ বছর আগে দেখা যেত না এখন কিন্তু উইদাউট ওন্যায় বেশি মানুষকে দেখা যায় তাহলে এই যে এই বিষয়গুলা আমরা খেয়াল করি না হ্যাঁ তো এই আস্তে আস্তে কতটা অধোপতনের দিকে যাচ্ছে ভাই আপনি আপনার মেয়েকে বাজারে পণ্য করে দিচ্ছেন আর আপনার ওই মেয়েটাকে মোবাইল কিনে দিচ্ছেন ওই মেয়েটার টিকটকে ভিডিও বানাচ্ছে এবং বক্তার বক্তৃতাকে ইয়ে করছে লিপসিং করছে ওর মধ্যে গান ঢুকে দিচ্ছে এবং তাকে মিমিক্রি করে গোটা জাতির সামনে হাস্যকর একটা ইয়ে ইয়ে বানিয়ে দিয়েছে মানে কি বলবো সিস্টেম বানিয়ে দিয়েছে এটা কেন এটা কি কারণে হচ্ছে তো এইগুলা যদি আমরা প্রতিবাদ না করি ঘরে বসেই থাকি যদি আমরা খোঁজ খবর না পাই যে আসলে এরা কারা বা কে এই কাজগুলো করছে তাহলে তো ভাই দুনিয়াটা আপনার আমার সন্তানের জন্য আগামী দিনের প্রজন্মের জন্য দুনিয়াটা কি কি রেখে যাচ্ছেন আপনি আপনি তো মরার সময় শান্তিতে মরতে পারবেন না মরার সময় মরতে গেলে তো ভাই যদি দুনিয়াটা ভালো হয় এ দুনিয়ায় যদি আপনার সন্তানের জন্য সুন্দর একটা জায়গা হয় তাহলে তো আপনি শকুনে শান্তিতে সঙ্গে শান্তির সঙ্গে মরতে পারবেন তাহলে এই এই কোলাঙ্গালগুলা এই কোলাঙ্গালগুলা যারা টিকটকে ভিডিও বানানো এইরকম করে মানে আপনার এই ওরা মজা করতে পারে মজা ব্যাপারটা আমি যাচ্ছি না আমি ধর্মের বিষয়ে কথা বলতে চাইছি না কিন্তু বিষয় হচ্ছে যে এই যে কোনো ধর্মকে নিয়ে ধর্মের উপরে আঘাত দিয়ে টিকটকে ভিডিও বানানো আবার টিকটকের মধ্যে মিউজিক্যালের মধ্যে এসে নামাজ কেনে ব্যঙ্গচিত্র করা ব্যঙ্গ করা হ্যাঁ মানে এটা কোন কোন মানবতা মানবতা তো নেই মানবতাহীন মানুষের কাজ করেছে এরা কোন ঘরের সন্তান এদেরকে এক একটাকে টার্গেট করুন তারপরে আপনার রাস্তা নিয়ে আসুন হ্যাঁ কুকুরের মতো পেটাতে হবে এদেরকে তারপরে থানায় ঢুকে দিতে হবে যারা এভাবে এই ধরনের কাজ করছে হ্যাঁ এগুলো কি থানা পুলিশ পোস্ট করে দেখে না নাকি এগুলা বুঝি না আমি যদি কারোর বিরুদ্ধে বলি আমার বিরুদ্ধে আবার থানায় এফআইআর হয়ে যায় যে আপনি তাবিজের বিরুদ্ধে কেন বললেন ভাই এ আশ্চর্য একটা দুনিয়া হ্যাঁ মানে একজন ব্যবসা করে খাচ্ছে তার ব্যাপারে নাকি আমি বলেছি যে এখন থানায় আমার নামে এফআইআর হয়েছে এটা মানে ঠিক কি ব্যাপার মানে প্রতিবাদও করার কেউ নেই আর প্রতিবাদ করবো কাকে ভাই প্রতিবাদ বললেও তো মানুষ পেছনে সরে যাচ্ছে তো এই ধরনের নোংরামি কেন হচ্ছে আমি শুধুমাত্র ইসলাম নয় পৃথিবীর সমস্ত মেজর রিলিজিয়ান যা রয়েছে ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মানুষকে উদারত আহ্বান জানাচ্ছি যে এরা যে কোনো ধর্মের বিষয়ে যখন পাল্টা ভিডিও বানায় তখন আমাদের সবাইকে একসাথে লড়া উচিত সবাইকে একসাথে সিদ্ধ হস্তে এই ধরনের জিনিসগুলোকে প্রতিহত করতে হবে যে কেন তারা এই ধরনের কাজ করে কোনো ধর্মকে নিয়ে সে হোক হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক আমাদের ইসলাম এটা যেই হোক না কেন একটা মানুষকে যখন আমরা মুসলমান বলতে পারি তো তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সে হবে একজন ভালো মানুষ ভালো মানুষ ছাড়া যেমন মুসলমান হয় না তেমন তো আমরা হিন্দু ভাইকেও মনে করি যে যদি ভালো না হয় সে ব্যক্তি হিন্দু হতে পারে না তেমন একটা খ্রিস্টান ভাইকেও আমরা মনে করি সে যদি ভালো না হয় তার ক্যারেক্টার যদি লুজ হয় ক্যারেক্টার যদি ভালো না হয় তাকে আমরা খ্রিস্টান বলতে পারি না সো এইখানে ধর্মীয় কোনো বিষয় নাই কিন্তু এই পৃথিবীটা আপনি যে রেখে যাচ্ছেন পরবর্তী জেনারেশনের জন্য এই রেখে যাওয়াটা কেমন ছেড়ে যাচ্ছেন আপনি এই বেহাপনা অশ্লীলতা দিনকে দিন দিনকে দিন দিনকে দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে হ্যাঁ এবার এগুলা এইসব ভিডিও আবার ভাইরাল হচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের দেখছে ফানি ভিডিও তার সালাত নিয়ে ফানি ভিডিও নামাজ নিয়ে ফানি ভিডিও হয়তো কিছুদিন পর রোজা নিয়ে ফানি ভিডিও চলবে তো এগুলো সবাই কেন আমরা একসাথে এসে প্রতিবাদ করতে পারি না এগুলো আমাদেরকে দেখতে হবে আর এই কুলাঙ্গার যারা এই কাজগুলো করেছে আপনার টিকটকে এই ভিডিওগুলো বানিয়েছে তাদের সবাইকে চিনতে হবে বা যদি আপনারা চেনেন তত আমাদেরকে খোঁজ দেন না দেখি আমরা কিছু করতে পারি কি না হ্যাঁ এটা আপনার আমার সামাজিক দায়িত্ব ভাই এটা আপনি রোডের ধারে দাঁড়িয়ে আছেন এখন একটা ছেলে জোরে বাইক চালিয়ে যায় প্রতিদিন সেই দিক দিয়ে জোরে বাইক চালায় মানে আউট অফ রেঞ্জ আউট অফ কন্ট্রোলে যদি বাইক চালায় একটা ছেলে তাহলে আপনি কি তার নামটা থানা দিয়ে আসতে পারেন না যে এই এই ছেলেটা বেপরা গাড়ি চালাচ্ছে ওই বেপরা গাড়ি চালানোর জন্য আমার ছেলেটা তো একদিন মরবে আমার বোনই তো একদিন তার চাকার পৃষ্ঠ পিষ্ট হবে আমার কোনো সন্তানই তো তলে পিষ্ট হবে তাহলে এটা কি আপনার আমার কর্তব্য না না আপনি যদি তার জোরে বাইক চালানোটা দেখে বলেন যে আরে ভাই রোড সরকারি তার বাপের বাইক তার নিজের বাইক সো হি ক্যান ড্রাইভ সে চালাতে পারে তার নিজের মন মতো করে এটা যদি আপনি আমি বলি ভাই তাহলে এটা আপনার আমার এটা কেমন একটা কথা হয়ে গেল না যে আপনার ছেলে মেয়ের জন্য আপনি সন্তান সন্তানের জন্য আমি দুনিয়াটা কী রেখে যাচ্ছেন সো এই ধরনের যে টিকটকে যে ভিডিও যারা বানাচ্ছে মিউজিক্যালি বা টিকটকে যে ভিডিও ভিডিওগুলো বানাচ্ছে এই ভিডিওগুলো যারা বানাচ্ছে যে আইডি থেকে আসছে তাকে ফার্স্ট অফ অল ব্লক করুন আর যদি মনে করেন যে ব্লক করবেন না তাদেরকে চিনবেন জানবেন যদি কোনো রাস্তা থাকে কোনো অ্যাপস থাকে তো সেটার মাধ্যমে ইন্ডিকেট করুন যে তারা কারা এবং হয় তাদেরকে প্রশাসনের কাছে নিয়ে যান হ্যাঁ নইলে সমাজে কোনো বিচারালয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের ব্যবস্থা করুন যে তারা এত বড় সাহস পায় কী করে হ্যাঁ এ বিষয়টা আমাদেরকে খুবই তৎপর হতে হবে যত তাড়াতাড়ি আমরা মানে এদেরকে ধরিয়ে দিতে পারবো থানায় হ্যাঁ পুলিশের হাতে দিতে পারবো তো ততই আমাদের সমাজের হবে কল্যাণ এটা সমস্ত ধর্মের মানুষদেরকে উদারত আহ্বান জানাচ্ছি যারা কোনো ধর্মকে নিয়ে মিমিক্রি করবে কোনো ধর্মকে হেউ প্রতিপন্ন করবে কোনো ধর্মকে নিয়ে মজা করাবে তাদেরকে ধরুন এক একটা করে ধরুন আর এই কুকুরের মতো মারতে মারতে থানা অব্দি নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দিন নইলে কিন্তু এই দুনিয়াটা এক সময় হয়তো কিছুদিন পর হয়তো টিকটকে কেউ বাসরাত্র ভিডিও ছাড়তে পারবে হয়তো ছাড়বে কেউ কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে খারাপ সম্পর্ক করছে কোনো পার্কে বসে সেটাও কয়েকদিন পর টিকটকে ভিডিও হবে তখন আপনি কি করবেন তখন আপনি দেখবেন আপনার ছেলে বসে আছে আপনার স্ত্রী বসে আছে হোল ফ্যামিলি আপনার একসাথে বসে আছেন আপনি ফেসবুকটা ঘাটছেন আস্তে আস্তে হঠাৎ করে একটা ভিডিও চলে আসলো টিকটকে যেখানে একটা যৌনাচার দেখাচ্ছে পর্নোগ্রাফি দেখাচ্ছে এটা কি আপনার আমার জন্য ভালো হবে যদি মনে করেন যে ভালো হবে তাহলে চুপচাপ বসে থাকতে পারেন এটা আমার কোনো আপত্তি নেই সমস্যা নেই যদি মনে করেন যে সুনাগরিক একজন আপনি তো এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এদেরকে বয়কট করার চেষ্টা করুন আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতেও আমাদেরকে যাতে এই কুলাঙ্গার যারা এগুলো করেছে তারা যেন খুব তাড়াতাড়ি ভুল স্বীকার করতে পারে কারণ ভুল স্বীকার না করলে তারা এইভাবে যদি চলে যায় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে কারণ ইমান ভাঙার দশটা কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে কেউ ইসলামকে নিয়ে যদি মিমিক্রি করে ইসলামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে কারোর ছোট দাড়িকে দেখে যদি বলে যে ছাগলের মতো দাড়ি মানে এরকম অনেক সময় বলে বা কারো টাকনুর উপরে প্যান্টকে দেখে যদি বলে যে সিটে কম পড়েছে কিনা বা এই ধরনের কাজ যখন আপনার কেউ করতে থাকে সে ব্যক্তির ইমানটা ভেঙে যায় যেমন একজন ব্যক্তি সালাত আদায় করতে গেলে অজুটা যেমন তার জন্য লাগে ফরজ উইদাউট অজুতে সে সালাত আদায় করতে পারে না সিমিলারলি কোনো ব্যক্তি যদি এইভাবে ব্যঙ্গ করে আজকে ওই ছজনকে দেখলাম তিনজন ছেলে তিনজন মেয়েকে দেখলাম যারা টিকটকে এই ভিডিওটা বানিয়েছে নামাজকে নিয়ে ব্যঙ্গ করেছে তারা যদি সত্যি মুসলমান ঘরের সন্তান হয় আর যদি তাদের কাছে আমার এই লাইভটা পৌঁছায় তো দর্শককে অবশ্য অনুরোধ করবো লাইভটা যত পারবেন সবাই যদি একটা করে শেয়ার করেন আমার লাভ হবে না কিন্তু ওই ভাইদের কাছে বা ওই বোনদের কাছে যদি পৌঁছায় আর তারা যদি তোবা করে তোবা করে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ তাহলে হয়তো সে নতুন করে আবার মুসলমান হতে পারে উইদাউট এতে মুসলমান হতে পারে আদারওয়াইজ কিন্তু আপনার যদি এ অবস্থায় মারা যায় তাহলে কিন্তু তার ইমানটা ভেঙে গিয়েছে আর ইমান যার ভেঙে যাবে সে মুসলমান হিসাবে তার মৃত্যুবরণ হবে না সো ইসলামের কোনো জিনিসকে নিয়ে ব্যাঙ্গ করা যাবে না আপনি মানতে পারেন না সেটা ভিন্ন কথা সো আপনি মানেন না সেটা ভিন্ন কথা মানতে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু তাই বলে ইসলামকে নিয়ে ব্যঙ্গু করবেন এটা আল্লাহ সুমানা তালা পারমিট করবেন না গোটা পৃথিবী আল্লাহ সুমনতলার সৃষ্টি আল্লাহ সুমনতলার নখদর্পণের বাইরে কেউ নয় সবাই আল্লাহ সুবানতালার নজরে রয়েছেন যদিও দুনিয়াতে ফেরাউন টিকতে পারেনি কারণ টিকতে পারেনি হামান টিকতে পারিনি আমরাও টিকবো না উই হ্যাভ টু ডেথ আমাদেরও একদিন মরে যেতে হবে হুম আমাদেরকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কুল্লফ সেন জাইকেতুল মৌথ সুরাত আলিমরান সোনাম মতী নম্বর একশো পঁচাশি সবাইকে একদিন মরতে হবে সো আপনিও মরবেন আর সবাইকে কিন্তু একদম দ্য ডে অফ দ্য জাজমেন্টে উঠতে হবে বিচার দিবসে উঠতেই হবে আপনি সেটা হিন্দু হন ইসলাম ধর্মাবলম্বী হন কিংবা ইহুদি খ্রিস্টান যাই হন না কেন সবাইকে একদিন উঠতে হবে সো এই দুনিয়া যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো একটা ফিটফুল হয় তার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে সমাজে কোনো রকমের কোনো অন্যায় কাজ করলে বা কোনো ধর্মকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে তাকে সরাসরি পুলিশের আওতায় আনার চেষ্টা করতে হবে নইলে কিন্তু আরও খারাপ দিন হয়তো আমাদের সামনে আসতে পারে এ বিষয়টা আমরা যদি সবাই একটু মাথার মধ্যে সুনাগরিক হিসাবে গ্রহণ করি বা এই কথাগুলোকে যদি আমরা সুনাগরিক হিসাবে নিতে পারি তো ইনশাআল্লাহ আমাদের জাতির উপকার হবে বলে আমি অন্তত আমার এই ভাঙাচোরা বিদ্যা দিয়ে মনে করি তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। যাতে করে এই ধরনের কোলাঙ্গাদেরকে থানায় অবধি পাঠানোর কোনো ধর্মকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গ করলে টিকটক মিউজিক্যালি বা কোনোভাবেই যদি কেউ কোনো ধর্মকে হেউ প্রতিপন্ন করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে আল্লাহ তো আজকে দূর পর্যন্তই সবাই ভালো থাকবেন তখন যা শুনলাম আল্লাহ সময়তলা যেন সঠিক যেগুলো হলো সেই সঠিকগুলোর উপরে যেন আমরা টিকে থাকতে পারি দুনিয়াটাকে যেন আগামী দিনের সুন্দর প্রজন্মদের জন্য সুন্দরভাবে ছেড়ে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিকা করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার